আসসালামু আলাইকুম, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো চিংড়ির রেণু। আপনারা হয়তোবা ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, শুধু পানি দেখতে পাচ্ছেন, কিন্তু এই ছোট ছোট যে ড্রামগুলো রয়েছে, দুইটা ড্রাম দেখাচ্ছি আপনাদের। এই ড্রামগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে 3,000 থেকে 4,000 রেণু পোনা রয়েছে। এই পোনাগুলো 2 টাকা থেকে 3 টাকা প্রতি পিসে বিক্রি হয়। যারা এই চিংড়ির হ্যাচারি রয়েছে যাদের, তারা এটা সম্পর্কে তাদের ধারণা রয়েছে। যারা চিংড়ি মাছ পালন করে বা চিংড়ির খামার রয়েছে, তারা এটা সম্পর্কে বুঝবে। আপনাদের এই চিংড়ির রেণুটা দেখানোর চেষ্টা করলাম। আসলে এরা হচ্ছে পাইকারি বিক্রি করে, আপনার প্রতি পিস 2 থেকে 3 টাকা দরে বিক্রি করে এখনকার বাজার মূল্য অনুযায়ী। আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, ইনি বিক্রেতা। এরা আসলে প্রাকৃতিকভাবে চিংড়ির এই পোনাটা বা রেণুটা সংগ্রহ করে নদী থেকে বা খাল বিল থেকে, মানে খাল বিল না, মূলত নদী থেকেই এটা সংগ্রহ করতে হয়। এবং তারা এটা সংগ্রহ করে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। যারা আসলে চিংড়ি চাষের সাথে যুক্ত আছেন, তারাই শুধু এই ভিডিওটা যে নাম্বারটা দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই রেণু পোনা সংগ্রহ করতে পারেন। এগুলোর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। তারা অনেক দূর থেকে আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এটা সংগ্রহ করে, যেখানে নদী রয়েছে সেই নদীগুলো থেকে বা সমুদ্র থেকে সংগ্রহ করে, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা যে সব অঞ্চলে চিংড়ি চাষ হয় সেখানে বিক্রি করে। তো যারা চিংড়ি চাষ করেন তারা এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন এবং আপনারা তাদের থেকে পোনা সংগ্রহ করতে পারেন। তাদের একটা দলই রয়েছে যারা আপনার বিভিন্ন অঞ্চলে যে পোনাটা সংগ্রহ করে এনে বিক্রি করে। তো আপনার একজনকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, তাই তার নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে রাখলাম, এবং আপনারা তাদের মাধ্যমে আরো কিছু লোক আছে যাদের কন্ট্যাক্ট পাবেন। তো এর সাথে কথা বললে আপনি যতটুক পরিমাণে আপনার পোনা লাগবে সেটা আপনি নিতে পারেন। খুবই ছোট ছোট সূক্ষ্ম, আসলে খালি চোখে দেখাও যায় না। যারা এই ব্যবসা করে তারাই শুধু বুঝবে এই রেণু পোনা, চিংড়ি রেণু পোনা। আজকের এই ভিডিওতে আপনাদের এটুকুই দেখানো।